বৃহস্পতিবার ছিল ঈদের আগে কার্যত শেষ কর্মদিবস। আগামী দুদিন সাপ্তাহিক ছুটি, তাই প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে আগে ভাগেই বাড়ির পথ ধরেছেন কর্মজীবী মানুষ। কমলাপুর রেল স্টেশন, আন্তনগর বাস টার্মিনাল, সদরঘাটে ছিল ঘরমুখী মানুষের চাপ। বিকেলের পর এই স্রোত আরও বাড়তে থাকে। এদিকে সময় মতো ট্রেন ছাড়লেও মহাসড়কে যানজটের কারণে নির্ধারিত সময়ের বেশি অপেক্ষা করতে হয় বাসের যাত্রীদের। আহমেদ ফয়সালকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কাজী বাপ্পা। আরও একদিন আগে থেকেই বাড়ি ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। ঈদে যারা বাড়তি ছুটি পেয়েছেন তারা সপরিবারে, আর যারা পাননি তারা পরিবারের সদস্যদের পাঠাতে শুরু করেন বুধবার থেকেই। বৃহস্পতিবার সকালে ঘরমুখো মানুষের সেই চাপ কিছুটা কম থাকলেও বিকেল নাগাদ তা আরও বাড়ে। তাই অন্যদিনের চেয়ে কমলাপুর রেল স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদের বাড়ি যাওয়ার সময় সবসময় খুব এক্সাইটমেন্টে থাকে, সবার সাথে একসাথে আনন্দ করবো, ঈদ করবো। ট্রেনের আগাম টিকিটের যাত্রীরাই আজ বাড়ি ফিরছেন। নির্ধারিত সময় অনুযায়ী ছেড়ে গেছে বিভিন্ন গন্তব্যে ট্রেন। টিকিট বা ট্রেনের সময়সূচি নিয়ে কোনো অভিযোগ নেই যাত্রীদের, তবে ফিরতি টিকিট নিয়ে শঙ্কায় আছেন অনেকেই। যদি কালোবাজারের কাছ থেকে নিতে হবে, যারা দামে নিতে হবে, নতুবা বাসে আসতে হবে। আমার রিলেটিভ যাদের তাদেরকে বলে দিয়েছি, তারা অলরেডি টিকিট কেটে নিয়েছে। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ঘরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। বিভিন্ন মহাসড়কে যানবাহনের ধীরগতি ও যানজটের কারণে নির্ধারিত সময়ের চেয়ে দেরি করে ছাড়ছে দূরপাল্লার বাস, ফলে ভোগান্তিতে পড়েছে বাড়ি ফেরা মানুষ। গাড়ি নাই লাইনে, গাড়ি আসতেছে, লেট হইতেছে, জামে আটকে আছে। জামে না আটকলে তাহলে তো গাড়ি সিরিয়াল ভাবে আসবে। অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঘরমুখী মানুষের চাপ। কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ, ঢাকা।